হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস দেখতে পাওয়ার জন্য। আজকে তোমাদের জন্য আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, যার নাম খাট্টা মিঠা এগ। আমরা তো সবাই এগ কারি, এগ ভাজা এইসব খেতে খেতে ভীষণ বোর হয়ে গেছি, তাই আমি ভাবলাম আজকে তোমাদের জন্য এই খাট্টা মিঠা এগটাকে করে দেখাই। এর জন্য সিম্পল কিচ্ছু লাগবে না, জাস্ট লাগবে একটা ন্যাশপাতিকে অর্ধেকটা সেদ্ধ করে স্ম্যাশড করা। তোমরা যদি মনে করো এই অর্ধেকটাকে তোমরা কিন্তু মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারো সেদ্ধ করার পর। লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটা আলুকে কুচি কুচি করে কাটা, সাদা তেল, চিনি, নুন, আর হচ্ছে এগটাকে সেদ্ধ করে একটুখানি চিড়ে রাখা, যেহেতু আমি এটাকে ভাজবো ওই জন্য একটুখানি চিড়ে রাখা। আর লাগছে একটা পেঁয়াজের কুচি আর একটা ন্যাশপাতি কুচি, জাস্ট গার্নিশের জন্য। একটা না অর্ধেক বলি, এখানে যেহেতু আমি একটাই নিয়েছি টোটাল, অল টোটাল অর্ধেকটা এখানে সেদ্ধ করে স্ম্যাশড করে রেখেছি আর অর্ধেকটাকে গার্নিশিংয়ের জন্য রেখেছি। এবার বন্ধুদের দেখাচ্ছি কিভাবে তোমাদের আমি খাট্টা মিঠা এগ করে দেখাবো। প্রথমে গ্যাসটাকে আমি অন করলাম, কমিয়ে দিলাম গ্যাসটাকে, একদম জোরে দিয়ে দিলাম। দেখছি কড়াইটা গরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, বেশ গরম হয়ে গেছে। এবার আমি ডিমটার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন নিয়েছি। এবার আমি এটাকে হাতের সাহায্যে মেশাবো ডিমটার মধ্যে। দেখো বন্ধু, এটা আমি হাতের সাহায্যে মিশালাম। এবার আমি কড়াইতে দেব সাদা তেল, কিছুটা পরিমাণে সাদা তেল দেব। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি চিনি দেব, জাস্ট ডিমটা একটু কালার আসার জন্য। এবার আমি ডিম দিয়ে দিলাম এবং ফ্লেমটাকে লো করে দিলাম। একদম জাস্ট লাইট করে ভাজতে হবে একসাথে, বেশি ভাজার দরকার নেই খুব কড়া করে। ডিমটাকে ভাজছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ।
এবার আমি একটাকে তুলে নেব। একটাকে তুলে নিলাম বন্ধুরা। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দেবো। ওই একই তেলে কিন্তু আমি দিচ্ছি, আমি কিন্তু আর কোনোভাবেই তেল কিন্তু অ্যাড করিনি। পেঁয়াজটাকে আমি ততক্ষণই নাড়াবো যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লাল রঙের ভাবটা ধরে এবং হালকাভাবে সেদ্ধ না হয়ে যায়। আমি এখনো কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে করছি, যেহেতু তেলটাকে গরম আমার আর হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই। এবার আমি একটু হাই ফ্লেম করলাম। দেখো বন্ধুরা, আমি এখনো ভিজে যাচ্ছি। এবার পেঁয়াজটা বাদামি রং ধরেছে, হালকা লাল ভাবটা এসেছে পেঁয়াজের মধ্যে। এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ আমি এই কিছুটা পরিমাণে দেবো, তোমরা যে যেমন হলুদ পছন্দ করো সেই রকমই দেবে। তারপর দেবো লঙ্কা গুঁড়ো, যেহেতু গোলমরিচ রয়েছে আর আমি যেহেতু একটু ঝালটা কম খাই তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। এবার আমি দেব পুরো ন্যাশপাতি, যে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা অর্ধেকটা ন্যাশপাতি সেটাকে দিয়ে দেবো পুরোটা। এবং আমি এটাকে কষাতে থাকবো তো আমি দিয়ে দেবো। কষানোটাকে যদি তোমরা এইভাবে করো না তাহলে ভীষণ টেস্ট হবে আর পুরোটাকেই কষা হবে। কিন্তু এরকম ওলট পালট হবে কিন্তু যতটা না হয়, এইরকম গোল গোল মোশনে যদি, সার্কেল মোশনে যদি আমি কষাই তাহলে খুব ভালো কষানোটা হয়। আমার কষানোটা চলবে। এবার আমি দিয়ে দেবো এই আলুটাকে। আলুটাকে কিন্তু আমি আগে ভাজিনি, যেহেতু ছোটো ছোটো পিস রয়েছে ভাজার বেশি দরকার নেই। কষুক এটা পুরোটা, আমি একটুখানি নুন এর মধ্যে অ্যাড করব। আমি যেহেতু ন্যাশপাতিটাকে যখন সেদ্ধ করেছিলাম তখন অল্প পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সুতরাং আমি এখন কিন্তু নুনের পরিমাণটা একটু কম দেব। আর তোমরা যে যেরকম স্বাদ মতো দেবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে রাখবো। দেখো বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে যখন তোমরা এটা করবে, মশলা থেকে কিন্তু তেলটা পুরো ছেড়ে ছেড়ে এসেছে, তার মানে আমার কষানোটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো।
যেহেতু এটা খাট্টা মিঠা, এখন বেশি পরিমাণে একটু জল দেওয়ার কোনোভাবেই দরকার নেই। এটা কিন্তু ঝোল টাইপ হবে না, আর গ্রেভি কিন্তু এর মধ্যে একদম অল্পই থাকবে, যেহেতু এটা কষা হবে পুরো খাট্টা মিঠা। এর মধ্যে আমি একটু জল দেব কষানোর জন্য। এবার এর মধ্যে আমি চিনিটা দেব, চিনিটা আমি এখানে 2 চামচ দিলাম। তোমরা যে যেমন খাট্টা মিঠা খাবে সেই স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটাকে দেবো। ভালো করে কষাতে হবে। এবার আমি একটু ফ্লেমটা, এতক্ষণ আমি লো ফ্লেমেই করছিলাম, এবার আমি ফ্লেমটা কিন্তু হাই করে দেব, ভালো করে কষাবো সার্কেল মোশনে। সার্কেল মোশনে কষালে কিন্তু খুব টেস্ট হয় খেতে। আমি ফ্লেমটাকে একদম লো করে দেবো। অলমোস্ট এটা হয়ে এসেছে, এবার আমি মধ্যে এগটাকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি একটু পরিমাণ সামান্য জল দেব, এবং ফ্লেমটাকে আমি হাই করে দেব। এবং একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবো। আমার প্রায় উষ্ণ হয়ে এসছে একদম রান্নাটা, ফ্লেমটাকে কিন্তু আমি হাই করেই রেখেছি, মানে একদম রান্নার বা শেষের মধ্যে, খালি দেখে নেওয়ার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ফ্লেমটাকে কমিয়ে দিলাম, হ্যাঁ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমার রান্না পুরো শেষের মধ্যে বন্ধুরা, আমি গ্যাসটাকে পুরো অফ করে দিলাম, এবং এবার আমি সার্ভিং বলে এটাকে তুলছি সার্ভ করার জন্য।
আমার খাট্টা মিঠা এগ কিন্তু রেডি। আমি এবার ওপর থেকে লঙ্কা কুচি দিয়ে গার্নিশিং করছি। বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম, নাশপাতি কুচি দিয়ে গার্নিশিং করেছি। পুরো গার্নিশিং করেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই ছিল আজকে আমাদের খাট্টা মিঠা এগ। তোমরা করে দেখবে বাড়িতে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার এই ভিডিওটি তোমার যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আর এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস দেখতে পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।